সর্ষে কাঁকরলের একেবারে নতুন আর দারুণ টেস্টি রেসিপি যদি পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এটা বানানো একেবারে সহজ আর খেতেও দারুণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দারুণ টেস্টি কাঁকরলের সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করার জন্য এখানে দেখুন আমি দুটো কাঁকরল নিয়েছি কাঁকরোলের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ অনুসারে কম বেশি করে নিতেই পারেন এবার কাঁকরালগুলোকে কেটে নিচ্ছি প্রথমেই কাঁকরলের গায়ের উপরের কাটাগুলো এভাবে একটু পিলার দিয়ে কেটে ফেলে দিতে হবে তারপর কাঁকরালগুলোকে একটু ধুয়ে নেব যাতে গায়ে কাঁটা কাঁটাগুলো লেগে না থাকে এবার বোটার দিকটা আর কাঁকরালের নিচের দিকটা কেটে ফেলে দিয়ে তারপর এভাবে গোল গোল করে পিচ পিচ করে কেটে নেব খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না বন্ধুরা আজকের রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে একেবারে ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা সবগুলো কার কল কেটে নেওয়া হয়ে গেছে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার কাকরলগুলোকে একটু মেখে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট এতে করে কাকরলের ভিতরে নুন হলুদটা ঢুকবে কাঁকড়লগুলো রান্নার পরে খেতে ভালো লাগবে দশ মিনিট পর ফিরে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা কাকরল। কাঁকরালগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কাঁকরলগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এক একদিকে লালচে করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম অপর পিঠটাও ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি মিক্সারের ছোট জার তার মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি এক চা চামচ হলুদ সরষে আপনারা চাইলে এখানে শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন আসল স্বাদ কিন্তু শুধু কালো সর্ষে দিয়েই আসবে চাইলে আপনারা শুধু হলুদ সরষে দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু পোস্ত দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু আমার কাকরলের পরিমাণটা একটু কম সেই পরিমাণ বুঝে আমি একটা লঙ্কা দিয়েছি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল দুই টেবিল চামচ নারকেলটা দিলে খেতে ভালো লাগবে আপনাদের হাতের কাছে না থাকলে শুধু সর্ষে পাটা দিয়েও করতে পারেন যেহেতু নারকেলগুলো একটু মোটা কোরানো আছে সেই জন্যে আমি সর্ষের সাথে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শুধু কোরানো নারকেল দিয়েও করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু নুন সাথেই দিয়ে দিলাম একটা টমেটো তারপর দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার দেখুন কাঁকরালগুলো উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কাঁকরলগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফচা চামচ কালো জিরে সর্ষে কাঁকরোলে কালোচিরে ফোড়ন দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই বাড়িয়ে দেবে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল গরম তেলে এভাবে কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দেওয়ার কারণে কালার খুব সুন্দর হবে এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষে পোস্ত মিক্সচারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এক মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সর্ষে দিয়ে যে কোনো রেসিপি তৈরি করা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আগে সর্ষে পোস্ত বেটে রাখলে সর্ষে আর তেতো হয় না দিয়ে দিলাম সাথেই সামান্য একটু হলুদ গুঁড়ো আরও একবার একটু মিশিয়ে নিলাম সব কিছু একসঙ্গে এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাকরল সাথেই যোগ করে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব তবে খুব বেশি সময় কষাবো না খুব বেশি সময় সর্ষে তেলে কষালে সর্ষের আসল টেস্ট নষ্ট হয়ে যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হওয়া হবে না একটু থকথকে ঝোলটা তৈরি হবে সেই পরিমাণ বুঝেই দেবেন কাকরল যেহেতু ভালোভাবে ভাজা আছে খুব বেশি সময় ধরে সেদ্ধও করতে হবে না জল দেওয়ার পর ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তারপর ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই কাঁকরালগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন প্রায় দু তিন মিনিট কাঁকড়ালগুলো রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে কাঁকড়ালগুলোও সেদ্ধ হয়ে গেছে কাঁকরালের ঝোলটাও একেবারে ঠিকঠাক আছে ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে দিয়ে দিচ্ছি দু তিনটে টুকরো করে কাঁচা লঙ্কা ব্যাস এখানে আর কিছু দেওয়ার নেই দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচা সর্ষের তেল এবার সব কিছু আরও একবার মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট এতে করে কাঁচা লঙ্কা সর্ষের তেলের গন্ধটা ভালোভাবে মিশে যাবে এখানে আর কোনো মশলা দেওয়ার নেই সর্ষে কাঁকরোলে খুব বেশি মশলার প্রয়োজন হয় না একেবারে তৈরি হয়ে গেছে সর্ষে কাঁকরোল আর আপনারা যদি শুধু পোস্ত দিয়ে করতে চান তাহলে সর্ষে বাদ দিয়ে শুধু পোস্ত দিয়ে এভাবেই তৈরি করতে পারেন পোস্ত কাঁকরোল এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আজকের এই সর্ষে কাঁকরোল রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার পেজটাকে নিশ্চয়ই ফলো করার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখুন আমি সার্ভ করে দিয়েছি তাহলে আজকে এত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর আপনাদের সবাইকে সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি